হ্যালো বন্ধুরা, নেপচুনের থেকে বড় ভিন গ্রহ থেকে বেরিয়ে আসতে দেখা গেল জলীয় বাষ্পের ধোঁয়া। জল আছে এটা তো বোঝাই গেল, তা তরল অবস্থায় থাকুক বা নাই থাকুক, আছে জলীয় বাষ্প হয়ে এই ভিন গ্রহে। তাহলে এখানে প্রশ্ন এটাই, সেখানে কি প্রাণও আছে? সৌরমণ্ডলের বাইরে এমন একটি ভিন গ্রহের হদিস মিলল এবার, যার বায়ুমণ্ডলে রয়েছে জলীয় বাষ্প। ফুটন্ত জলের কেতলি থেকে বেরিয়ে আসা ধোঁয়ার মতো সেই জলীয় বাষ্প ছড়িয়ে পড়ছে মহাকাশেও। আমাদের পৃথিবী থেকে মাত্র 150 আলোকবর্ষ দূরে থাকা ভিন গ্রহটির আকার আমাদের সৌরমণ্ডলের গ্রহ নেপচুনের থেকেও বড়। আর বিজ্ঞানীরা এই গ্রহটির নাম দিয়েছেন TOY-674b। বন্ধুরা, আপনারা নাসার ওয়েবসাইট থেকে এটা দেখতে পাচ্ছেন। এই গ্রহটি দেখতে কেমন? এই গ্রহটিকে কত বছরে আবিষ্কার করা হয়েছিল? এবার তার বায়ুমণ্ডলে খোঁজ মিলল জলীয় বাষ্পের, যা ধরা পড়েছে নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট মানে টেসের মাধ্যমে। কত বছর টেসের নজরেই প্রথম ধরা পড়েছিল এই গ্রহটি? সংশ্লিষ্ট গবেষণাপত্রটি পিয়ার রিভিউর পর্যায়ে পেরিয়ে প্রকাশিত হতে চলেছে আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকা দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে। তার আগে গবেষণাপত্রটি অনলাইনে প্রকাশ করা হয়েছে এই সপ্তাহেই। গবেষকরা এমনই জানিয়েছেন, আমাদের সৌরমণ্ডলের গ্রহ নেপচুনের আকারের এই ভিন গ্রহটি যে নক্ষত্রকে প্রদক্ষিণ করছে সেটির ভর আমাদের সূর্যের ভরের অর্ধেক। ভিন গ্রহটি তার নক্ষত্রের এতটাই কাছে রয়েছে যে মাত্র 47 ঘন্টায় প্রদক্ষিণ করছে এই নক্ষত্রটিকে। নক্ষত্রের এতটা কাছে থেকেও সেই ভিন গ্রহের বায়ুমণ্ডলে জলের কণা পাওয়া গেল কিভাবে, তা নিয়ে বিজ্ঞানীদের কৌতূহল এখনও মেটেনি। তাদের ধারণা, ভিন গ্রহটির নক্ষত্র আদতে লাল বামন নক্ষত্র, যেটাকে আমরা রেড ডর্ফ স্টার বলে জেনে থাকি। তার বিকরণের তেজ কম বলেই হয়তো ভিন গ্রহটির বায়ুমণ্ডলে এখনও পাওয়া যাচ্ছে জলের কণা। কৌতূহলের অবসান ঘটাতে ইতিমধ্যেই ভিন গ্রহটির দিকে নজর রাখতে শুরু করেছে নাসার হাবেল স্পেস টেলিস্কোপ। নাসার সদ্য মহাকাশে পাঠানো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়েও এই গ্রহটির উপরে নজর রাখবেন বিজ্ঞানীরা। যখন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সম্পূর্ণভাবে কাজ শুরু করবে, তখনই এই গ্রহটিকে আরও ভালোভাবে অধ্যয়ন করার চেষ্টা করা হবে। বন্ধুরা, এটি ছিল একটি লেটেস্ট আপডেট যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সেই সাথে আপনারা যে সমস্ত ভিডিও ফুটেজগুলো দেখলেন সেগুলো নাসার ওয়েবসাইট থেকে প্রাপ্ত কিছু ভিডিও ফুটেজ। নেক্সট টাইম এরকমই কোনো সায়েন্টিফিক আর থটফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।